শুধু নিজের নিজের করে লাভ নেই, নিজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। বিশ্বাস রাখতে হবে আমি অপরকে ঘৃণা করব না। বিশ্বাস রাখতে হবে আমি প্ররোচনায় পা দেবো না। বিশ্বাস রাখতে হবে যে আমি হতাশায় ভুগবো না। বিশ্বাস রাখতে হবে আমি যুদ্ধ যুদ্ধ খেলা করব না। বিশ্বাস রাখতে হবে আমি উন্নততর মানুষ তৈরি হতে চাই, আমি মানবিক হতে চাই, আমি মানব প্রেম নিয়ে জন্মাতে চাই। মানবতাই তো বিশ্বজনীন সার্বজনীন সত্য, এর থেকে বড় আর কি হতে পারে? আজকে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার আমি কেন করেছিলাম? নরেন্দ্র মোদী করেছিল নোটবন্দি, আর আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। কারণ যেদিন নোটবন্দি করেছিলেন সেদিনই আমার মাথায় ছিল ঘরের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার গুলো শূন্য করে দিয়েছে। তাই নোটবন্দির পালটা মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার। আমরা একটার পর একটা স্কিম করছি, আগামী দিনেও করব, এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর খুশি হয়ে 1000 কোটি টাকা দিয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিমে কাজ করবার জন্য। আজ জলস্বপ্ন প্রোগ্রামে বাংলা 1 নম্বরে আছে। বাংলার ন্যারেটিভ করে বিজেপি বাংলার নামে নেগেটিভ প্রচার করে, বাংলাদেশের ছবি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে প্রচার করে, কখনো নিজেরা ছবি বানায়, বানিয়ে প্রজেক্ট করে বাংলা তৃণমূল করেছে বলে। আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন, এই কথাটা আমার মনে এলো কারণ 26 জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেন পুলিশকে দেখছিলাম, আমরা তাদের নিয়ে গর্ব করি, তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে। আমরা তো শিখিয়ে দিইনি, এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে। আজকে তারাও রেজিস্ট করছে, ঘোড়ার পাল ঘোড়ার পালদের রেজিস্ট করছে। সকাল নেই সন্ধে নেই শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে, আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে। 1.5 বছর ধরে সহ্য করেছি, বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় শান্তি নেই, বাংলায় মানুষের উপর বিচার নেই, বাংলায় শুধু খুন, বাংলায় শুধু নারী নির্যাতন, বাংলায় শুধু হিংসা। উনি ঘরে বসে বসে দূরবীন দিয়ে দেখছেন, জিজ্ঞেস করুন ইউপিতে কি হচ্ছে একটু দেখেছেন, দিল্লিতে কি হচ্ছে একটু দেখেছেন, ত্রিপুরায় কি হচ্ছে একটু দেখেছেন, গুজরাটে কি হচ্ছে একবার দেখেছেন।